বাংলা অর্থ হচ্ছে গোলাম, দাস, যে মনিবের কথা মতো চলে সেই হচ্ছে বান্দা, সে হচ্ছে গোলাম। সবাই মনে করি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক চলি আর না চলি, সবাই মনে করি আমরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে ইরশাদ করেছেন, আমা ইউআযযিম শাআইরাল্লাহ, যে তাআযিম করে, সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহকে। নিদর্শন সমূহের অনেকগুলো অর্থ, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন মসজিদগুলি আল্লাহর নিদর্শন, বিশিষ্ট বিশিষ্ট দিন আল্লাহ রাব্বুল আলামিন যা ঘোষণা করেছেন সেগুলো সব আল্লাহর নিদর্শন। আয়াত, আয়াত মানে নিদর্শন, আর কোরআন মজিদ আল্লাহর নিদর্শন, রাসূলের সুন্নাহগুলি সব আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এই আজকে আমরা মনে করছি আজকে আশুরা, কিন্তু একটি অসঙ্গতি আমার কাছে যেন মনে হচ্ছে, আজকে হচ্ছে সৌদির 12 তারিখ, আমাদের একদিন পিছিয়ে থাকে কিন্তু এইবারে যেন দুই দিন পিছিয়ে গেল, এটা বুঝতে আমাদের বেশ কষ্ট হয়। তো যাই হোক, আমরা সরকারি ঘোষণা মোতাবেক মনে করছি আজকে আশুরা। আশুরাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি অত্যন্ত বড় নিদর্শন। আশুরা, আশার থেকে আশুরা, আশারা মানে দশ, আশুরা মানে দশ নম্বর তারিখ, দশম তারিখ, মাসের প্রত্যেক মাসের দশ তারিখকে আশুরা বলে। কিন্তু আশুরা যে আবিধানিক অর্থ প্রচলিত হয়ে গেছে, আশুরা বললে আমরা বুঝি সেই পূর্বকাল থেকে মহররম মাসের দশ তারিখ, মহররম মাসের দশ তারিখই হচ্ছে আশুরা। আশুরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক কাজ সংগঠিত করেছেন যা কল্পনা করাও আমাদের জন্যে কষ্টসাধ্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী একসময় পানিতে ভরা ছিল, আর সে আজিম সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির উপরে রেখেছিলেন, আল্লাহর আরশ ছিল পানির উপরে, স্থিতির স্থিতির স্থানকে আরশ বলে, স্থিতি, যে জায়গায় আল্লাহ নিজের মহান শক্তি নিয়ে স্থিতিশীল থাকেন সেটাই হচ্ছে আরশ। এই আরশ পানির উপরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমানকে আল্লাহ সাতটা স্তরে সৃষ্টি করেছেন, অল আরদু মিসলুহুন্না, আর জমিনও সাতটা স্তরে সৃষ্টি করেছেন। সাতটা স্তর কীরকম এ নিয়ে মুফাসসিরিনদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। সাতটা স্তর বলে অনেকেই মনে করেছেন মাটির নিচেই সাতটা স্তর, অনেকে মনে করেছেন না, উঁচু ভূমি, নিচু ভূমি, পাহাড়, পর্বত, টিলা ইত্যাদি দিয়ে সাতটা স্তর। হাদিসে এভাবে এসেছে যে তোমাদের মতো পৃথিবী আছে, আরও তোমাদের মতো পৃথিবী আছে, তোমাদের মতো রসুল আছে, তোমাদের মতো মানুষ সেখানে বসবাস করে, এভাবেও হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত রহস্য কি তিনি জানেন, আমাদের এটা জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিনও সাত স্তরে, আকাশ সাতটা তবকায় তবকায় সৃষ্টি করা হয়েছে। এই সৃষ্টি শুরু হয়েছিল আশুরা থেকে, আশুরা মহররমের দশ তারিখ, এই মাস সোন গণনা আল্লাহর নিকটে
লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছিলেন, ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোথায়, সংরক্ষিত ফলকে, লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন 12 মাসে 1 বছর। তো মুহররমের 10 তারিখ সেই দিন জুমা, এই দিন থেকে সৃষ্টি করা আল্লাহ শুরু করেছেন আর বুধবারে শেষ করেছেন। 6 দিনে আল্লাহ গোটা মাখলুক সৃষ্টি করেছেন। দিনের গতি প্রকৃতি কি, এর প্রকৃত রহস্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে এক জায়গায় বলেছেন যে তোমরা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন সমান তোমরা যে 1000 দিন যেভাবে গণনা করো, এই 1000 দিন অনুপাত একদিন। আসলে 1000 দিন অনুপাত একদিনে আল্লাহ সৃষ্টি করেছেন না আমাদের এই বোধগম্য দিনে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মুফাসসিরিনরা এই জায়গায় এটা স্পষ্ট করে বলতে পারেননি, বলেননি যে 1000 বৎসর সমান একদিন, এইরকম 6000 বছরে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদের হিসাবে 6000 আর আল্লাহর হিসাবে 6 দিন, এটা বলেননি। বরং বলেছেন 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ, দিনের পরিধি কত ছিল, 1000 বৎসর ছিল না এই আমাদের 24 ঘন্টায় একদিন ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমাদের এটা জানা নাই। অন্যখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খামসিনা আলফাসানা, 50000 বছরে একদিন, 50000 বছরে একদিন। আসলে 50000 বছরে একদিন ছিল না 1000 বছরে একদিন ছিল, কথা একটাই, এর গতি প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আমাদের বোধগম্য হিসাবে আমরা যেভাবে বুঝি সেভাবেই জুমার দিন আশুরা থেকে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তোমাদের রব। কে আমাদের রব? যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, তাহলে 7 দিনে 1 সপ্তাহ হয়, বাকি থাকে কোনটা, বৃহস্পতিবার, আর শুক্রবার থেকে বুধবার পর্যন্ত 6 দিন পূর্ণ হয়ে যায়। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আরশে তিনি সমাসীন হলেন, নিজের শক্তিমত্তা আরশে তিনি সীমাবদ্ধ রাখলেন। ইউশিল লাইলান নাহার, রাতকে আল্লাহ দিন দিয়ে, দিনকে রাতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, অর্থাৎ দিন রাত আসার পরে দিনকে সে গ্রাস করে ফেলে আর অন্ধকারে ছেয়ে যায়, দিনের কোনো অস্তিত্ব থাকে না, আবার দিনকে রাতের পিছনে লাগিয়ে দেন, দিন এসে আবার রাতকে তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেওয়ার ফলে আর অন্ধকার থাকে না, আবার সূর্যের আলো প্রস্ফুটিত হয়, এই করার যোগ্যতা কার, আল্লাহ। অশামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিম বিআমরি, সূর্য চন্দ্র নক্ষত্র সবই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অধীনে তারা চলাচল করে, সব আল্লাহর হুকুমের অধীনে চলাচল করে। বিজ্ঞান বলে যে তারকা যদি কক্ষপথ থেকে বিচ্যুত হয় তাহলে উল্কাপিণ্ডের মতো ছিটকিয়ে কক্ষপথ থেকে ছিটকিয়ে পড়ে, ওটাকে আমরা উল্কাপিণ্ড বলি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে পরিচালনা করবেন, কোনটা উল্কাপিণ্ড আর কোনটা উল্কাপিণ্ড নয়, উল্কাপিণ্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে সুরায় মুলক, সুরায় জিন, সুরায় সফাত, এছাড়া আরও অন্য জায়গায়ও আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইয়ুকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরাম দুহুরাম মিন কুল্লি, ভুলে গেছি, যাই হোক, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের আলোচনা শয়তানরা শুনতে যায়, তখন তাদেরকে আগুনের ঢিল দিয়ে নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, এটাকে আমরা উল্কা বলি, তারা ছিটকিয়ে গেছে, অর্থাৎ শয়তান আকাশের গোপন আলোচনা শোনার জন্য গেছে
আর তাদেরকে আগুনের ঢিল নিক্ষেপ করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটাই আমরা দেখি, তারা শুকিয়ে যাচ্ছে উল্কাপিণ্ড আকারে, আমরা এভাবেই দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরায় মুলকে এভাবে বলেছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওয়ুত ফারজিল বাসার আল তারান। যাই হোক, ওখানে এরকম আছে যে ফাআতবাহু সূরায় সফফাতে ফাআতবাহু শিহাবুন সাকিব ফাআতবাহু শিহাবার রসাদা, সূরায় জিনে ফাআতবাহু শিহাবার রসাদা নিক্ষিপ্ত অগ্নিপিণ্ড তাদেরকে ধাওয়া করে, এটাকেই আমরা তারকা হিসাবে দেখি। আসলে তারকা নিজের কক্ষপথ থেকে ছিটকিয়ে পড়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিচালনা করেন। যে আশ-শামসু ওয়াল কমরা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, আল্লাহর হুকুমের অধীনে তারা গোলামি করে। লাশামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্য চন্দ্রের আগে অ্যাডভান্স হতে পারবে না, চাঁদ ও সূর্যের আগে উঠতে পারবে না, বরং সবাই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত শক্তভাবে নিয়ন্ত্রণ করে রেখেছেন, এখান থেকে কক্ষচ্যুত হওয়ার কোনো উপায় নাই, তাদের কোনো ক্ষমতাও নাই তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা আলা, জেনে রাখো সতর্কবার্তা, সতর্কবার্তা। যেমন সেনাবাহিনীর সাইরেন বাজিয়ে তাদেরকে অ্যালার্ট করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাইরেন বাজিয়ে বলছেন আলা, জেনে রাখো লাহুল খালক, সৃষ্টি করার যোগ্যতা কার? আল্লাহর। সৃষ্টি আল্লাহর, ওয়াল আমর, হুকুম চলবে আল্লাহ। আলা শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন আলা, জেনে রাখো, সাবধান থেকো, লাহুল খালক, স্রষ্টা তিনি, আইনদাতাও আলা, লাহুল খালক ওয়াল আমর। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহ গোটা বিশ্বের প্রতিপালক, গোটা বিশ্বের প্রতিপালক। রুবুবিয়াতের দায়িত্ব, প্রতিপালনের দায়িত্ব তোমাদের হাতে না, প্রতিপালনের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। সরকারের হাতে যদি প্রতিপালনের দায়িত্ব থাকতো, তাহলে আমরা এখন যা দেখি, মেম্বার চেয়ারম্যান লাগে না, সরকারি দলের লোক হলেই হয়, তার কাছেই সব, তার মাধ্যমে বন্টন হয়। আর মেম্বার চেয়ারম্যানরা ঠ্যাং না চায়, তাদের কোনো ক্ষমতা নাই। অবস্থা তাই হতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রুবুবিয়াতের দায়িত্ব মানুষের হাতে দিত, কোনো কোনো সময় ঝোঁকের ঠেলায় বলি বসে অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে, অক্সিজেন বন্ধ করে দেওয়ার ক্ষমতা কারোর নাই, অক্সিজেন নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। এই রুবুবিয়াতের দায়িত্ব আল্লাহর, আল্লাহ আলাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ওই যে প্রশান্ত সাগরের গহীন তলদেশে একেবারে অন্ধকার, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ওই জায়গায় যে শৈবালগুলো হয়, শ্যাওলাগুলো হয়, তার গায়ে ছোট্ট 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 পোকা যা নিজে দূরবীন দিয়ে ছাড়া দেখা যায় না, ওগুলোর খাদ্যের দায়িত্ব কে পালন করে? আল্লাহ। ওই জায়গায় কোনো বুশ সাহেবরা ওই জায়গা দেখে না, পাথরের মধ্যেও যদি কেউ বসবাস করে, সেই জায়গায় খাদ্য পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন পালন করেন। চাওয়া লাগে না, চাওয়ার আগেই সব দিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেবল মানুষের সমস্যা, মানুষ নিজে অর্জন করে রাখে, নিজে গুছিয়ে রাখে, এক বছরের খাদ্য খাদ্য টানাটানিও পড়ে, কিন্তু তারা সকালে যায় খালি পেটে, সন্ধ্যায় আসে ভরা পেটে। ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। যদি বান্দা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষুধার কারণে মারবেন না, তাকে খাওয়াইয়ে মারবেন। তার যে তাকদীরে যে খাদ্য পৌঁছিয়েছে, যে খাদ্য লিপিবদ্ধ আছে, এটা তার পর্যন্ত পৌঁছাবে, যে কোনোভাবেই পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যা তোমার তাকদীরে রয়েছে, তা যদি দুইটা পাহাড়ের মাঝখানেও থাকে, তবুও ওটা তোমার পর্যন্ত পৌঁছিয়ে যাবে। আর তোমার তাকদীরে যেটা নাই, সে যদি, তা যদি তোমার দুই ঠোঁটের মাঝখানেও থাকে, তা সেটা তোমার কপালে, তোমার পেটে ঢুকবে না। কি বলে, গালে যখন ভাত নেই, সব ভাত কি ভেতরে ঢোকে?
চেম্বারে উঠে যায় না মাঝে মধ্যে, চেম্বারে উঠে যায়, বাইরে যেয়ে হাসি লাগে, হাসি লাগার পরে ওই জায়গায় পড়ে আর মোরগ মুরগিতে খায়, ওটা তাদের খাদ্য। এটা আল্লাহ রব্বুল আলামিন, তাবারাকাল্লাহ রব্বুল আলামিন, এই যে সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন করেছেন, সর্বপ্রথম এই সৃষ্টি শুরু হয়েছে আশুরায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে নিজের ইচ্ছা জানিয়ে দিলেন, নিজের ইচ্ছা জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। অনেকে মনে করে ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছে, আসলে ফেরেশতাদের কাছে পরামর্শ চায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করবেন ফেরেশতাদের শুধু জানিয়ে দিয়েছেন, ফেরেশতাদের পরামর্শের মুখাপেক্ষী আল্লাহ নন, আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, কে পরামর্শ দেবে আর পরামর্শ দেবে না, তাই আল্লাহকে কাজ করতে হবে এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। খলিফা সৃষ্টি করলেন, তার নাম কি? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন, জান্নাতে রাখলেন, যখন সৃষ্টি হলেন আশুরায়, জান্নাতে থাকলেন আশুরায়, আবার জান্নাত থেকে যখন তিনি পৃথিবীতে চলে আসলেন সেই দিনও ছিল আশুরা। ইহবিতু মিনহা জামিআ, ইহবিতু কুলনা হবিতু মিনহা জামিআ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন যাও পৃথিবীতে চলে যাও, ইহবিতু পৃথিবীতে চলে যাও, জান্নাত উপরে না নিচেই, জান্নাত উপরে না নিচেই, এ নিয়ে মুস্তাহিদদের ভেতরে ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে। তো মুস্তাহিদদের মধ্যে যাদের বুদ্ধিমান, যারা বুদ্ধিমান বেশি, তারা বলছে আল্লাহ রাব্বুল আলামিন ইহবিতু, হুবুত শব্দ উপর থেকে নিচে নামাকে বুঝায়, যদি এই সমতল ভূমিতে আল্লাহ জান্নাত রাখতেন তাহলে ইহবিতু না বলে যে উখরুজু, বাইর হয়ে যাও জান্নাত থেকে বলতেন, ইহবিতু শব্দ ব্যবহার করেছেন এই জন্য উপর থেকে নিচে নেমে যাও, জান্নাত উপরে, জান্নাত কোথায়? উপরে। ইন্দাহা জান্নাতিল মাওয়া সিদরাতুল মুনতাহা, ইন্দাহা জান্নাতিল মাওয়া সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, আর সিদরাতুল মুনতাহা একেবারে সপ্তম আকাশের উপরে জলজগতের শেষ সীমানায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পিলার, একটা কুল গাছ দিয়ে পিলার তৈরি করে দিয়েছেন, এইটা হচ্ছে জলজগৎ, এই পর্যন্ত ফেরেশতাদের যাওয়ার অনুমতি, ওর উপরে অনুমতি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানোর পরে আদম আলাইহিসসালাম এই আমাদের শ্রীলঙ্কায় নিক্ষিপ্ত হলেন, আর হাওয়া আলাইহিসসালাম জিদ্দায় নিক্ষিপ্ত হলেন, দুইজন চলতে 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 আরাফার ময়দানে সাক্ষাৎ হলো যেই দিন, সেই দিন ছিল আশুরা, সুবহানাল্লাহ, সেই দিন ছিল আশুরা। সর্বপ্রথম আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছে আশুরার দিনে, সর্বপ্রথম আকাশ থেকে বৃষ্টি নিক্ষিপ্ত হয়েছে জমিনে আশুরার দিনে, সর্বপ্রথম সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছিয়েছে আশুরার দিনে, সব আদম আলাইহিসসালামের সময়ের ঘটনা। এরপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব সর্বপ্রথম কুরবানি কবুল হয়েছে আশুরার দিনে। আদম আলাইহিসসালামের দুই সন্তান হাবিল আর কাবিল দুইজন যখন গোলযোগ ফাসাদ করেছে তখন কুরবানি দেওয়ার বিধান ছিল, ইজ কররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল আনিল আখার, একজনের কুরবানি কবুল করা হলো, আরেকজনের কুরবানি প্রত্যাখ্যান করা হলো, এই হাবিলের কুরবানি কবুল করা হয়েছে আশুরার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের সাহস এবং তাকওয়া এত বাড়িয়ে দিয়েছিলেন, তার ভাই কাবিল যখন বলল লা আকতুলান্নাক,
তোমার সাথে পারলাম না আমি, তাই কি হবে, তোমাকে এই পৃথিবীতে থাকতে দেব না, তোমাকে হত্যা করে ফেলব। হাবিল এবার বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলানি, তুমি যদি তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও আমাকে হত্যার জন্যে, তাহলে আমি এর প্রতিশোধ নেওয়ার জন্যে আমার হাত তোমার দিকে তোমাকে হত্যার জন্যে বাড়িয়ে দেব না, কারণ ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। প্রত্যেকটা ঘটনার পিছনে উম্মতের শিক্ষা আছে, প্রত্যেকটা ঘটনার পিছনে উম্মতের কি আছে, শিক্ষা আছে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কেন পৃথিবীতে আসতে বাধ্য হলেন, আমাদের জন্য শিক্ষা নাই? আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনে অক্ষম হয়ে পড়ার কারণেই তিনি জান্নাতে থাকতে পারেননি, জান্নাত থেকে দুনিয়ায় আসতে হলো। আমরা যদি আল্লাহর হুকুম পালনে অক্ষম হই, আমরা যদি আল্লাহর হুকুম পালন না করি, রাসূলের দেখানো পথ অনুযায়ী না চলি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি আর লম্বা জামা যাই থাকুক না কেন, জান্নাত কপালে জুটবে না, কি বলেন? কারণ আমাদের পিতা জান্নাতে থাকতে পারেননি, আমরাও যেতে পারবো না, সহজ কথা। এই জন্যে আশুরায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমার মর্যাদা যাই হোক না কেন, আমার গোলামি আমার বন্দেগি যদি করতে তোমরা ব্যর্থ হও, তাহলে জান্নাতে জান্নাতে তোমাদের নেওয়া হবে না, জান্নাতের ঘেরানো কপালে জুটবে না, জান্নাতের ঘেরান কপালে জুটবে না। এরপরে হাবিলের এই ঘটনা থেকে, হাবিল আর কাবিলের ঘটনা থেকে আমাদেরকে কি মেসেজ দেয়? মেসেজ দেয় এই, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে মুত্তাকি, সে নিজের নফসের গোলামি করার কারণে জোরজার মুল্লুকতার নীতি অবলম্বন করতে পারে না। কোরআন এবং সুন্নাহ যতটুকু অনুমতি দিয়েছে ততটুকু সে করতে পারে, এর উপরে করার ক্ষমতা তার নাই। ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা প্রয়োগ সে করে না, কারণ ইন্নি আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তাকওয়া, তাকওয়া একজন মানুষকে, আল্লাহর ভয় একজন মানুষকে ইসলাম মোতাবেক চলতে সহযোগিতা করে, তাকওয়া একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে সহযোগিতা করে। মুত্তাকি হওয়ার কারণে একজন মানুষ মানুষ হতে পারে, তাকওয়ার অভাবে একজন মানুষ পশুর চেয়ে অদম হয়ে যায়। আল্লাহর ভয় নাই, যা ইচ্ছা তাই করুক, তাতে তার কোনো যায় আসে না। আমাদের এই সমাজে তো আমরা দেখি বড় বড় কথা বলে কিন্তু মসজিদে নাই, বড় বড় কথা বলে ইসলামের মধ্যে নাই, বড় বড় কথা বলে আলেমদের বিরোধিতা করে, বড় বড় কথা বলে ইসলামের কথা শুনলে গা জ্বলে। যাই হোক না কেন, আল্লাহর কসম, এই নীতি নিয়ে যদি মরি যায় জান্নাতের ঘেরান তারা পাবে না, কারণ জান্নাত তো আল্লাহর, নাকি বলেন? আর জান্নাতে দেবেন কে? আল্লাহ। কার সুপারিশে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে। তা রাসূলের আদর্শের সাথে সম্পর্ক নাই, আল্লাহর গোলামির সাথে সম্পর্ক নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন এমনি কি জান্নাত চলে দেবে? অত সহজ না। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতির কাছে 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নূহের ভেতরে তা বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলছেন, রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করছেন হযরত নূহ আলাইহিস সালাম, কাজের ধারা বিবরণী দিচ্ছেন। হে আল্লাহ, আমি আমার এই জাতিকে, দাউতু কওমি, আমার এই জাতিকে আমি দাওয়াত দিয়েছি, দাউতু দাওয়াত দিয়েছি, লাইলা ওয়া নাহারা, রাতেও দিছি দিনেও দিছি, রাত দিন দেখিনি, শুধু দাওয়াত দিয়ে চলেছি আমি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দোয়া, আমার দাওয়াত শুধু প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, সারা ভেঙে গেছে, দাওয়াত শুনলেই ভেঙে যায়, দাওয়াত শুনলে দাওয়াত কবুল করে না।
তাদের আর কি ছিল? ওয়াইন্নামা আইন্নি কুল্লামা দাউতুহুম, যখন তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, লিতাগফির লাহুম, যাতে তুমি তাদেরকে মাফ করে দিতে পারো, এই জন্য দাওয়াত দিয়েছি। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে আঙুলটা ঢুকেই দিয়েছে যেন আমার কথা কানের মধ্যে না ঢোকে। ওয়াস্তাগশাও সিয়াবাহুম, রুমাল দিয়ে, কাপড় দিয়ে, চাদর দিয়ে মুখটা ঢেকে ফেলেছে, আমার চেহারা দেখবে না তাই। ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার বশত আনন্দ ফুর্তি হাসি অট্ট হাসি হাসতে হাসতে তারা পিঠ প্রদর্শন করে চলে গেছে। আমি তাদেরকে বলেছি ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। ইউসলি সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে প্রয়োজন মতো পানি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বি আমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে মাল এবং সন্তান দিয়ে সহযোগিতা করবেন। ওয়ায়াজআল্লাকুম জান্নাতিন ওয়ায়াজআল্লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাগ বাগিচা দান করবেন আর স্রোতস্বিনী, যাতে জোয়ার ভাটা খেলে এই রকম সুন্দর নদী খাল ঝর্ণা তোমাদেরকে দান করবেন। নূহ আলাইহিস সালামের এই যে দাওয়াত, এখান থেকে 8000 বছর আগে যে দাওয়াত দিয়েছেন, এর উপরে যদি আমরা এখন আমল করি, তা আমরা পাবো কি পাবো না, পাবো কি পাবো না? ইস্তাগফিরু রব্বাকুম, তোমাদের রবের দিকে ফিরে এসো, রবের কাছে ইস্তেগফার করো, তওবা করো। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাজ হলো মাফ করে দেওয়া, আল্লাহ কারোর তাড়িয়ে দেয় না, আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। ও রহমতি গালাবাত আলা গাদাবি, আমার রহমত আমার রাগের চেয়ে আমার গজবের চেয়ে প্রাধান্য লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বললেন যে আল্লাহ কেমন খুশি হয় শুনবা, তা কিরকম খুশি হয়? তাহলে একজন ব্যক্তি মরুভূমির বুকে কষ্ট করে সফর করতে করতে এক গাছতলায় সে বিশ্রাম নিয়েছে, নেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখে তার উটটা হারিয়ে গিয়েছে, উট হারিয়ে গেছে, ওখান থেকে আর ফিরে বাড়ি আসবে আসার কোনো উপায় নাই, মরুভূমি আর মরুভূমি, সেখান থেকে হেঁটে আসার কোনো পথ নাই, হেঁটে আসতে গেলে পায়ে যে গরম লাগবে তাতেই কাম শেষ। সে নিরুপায় হয়ে গেছে, নিরুপায় হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখে তার উটটা তার সামনে এসে হাজির, সে আনন্দের ঠেলায় বলল, ইয়া আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। আনন্দের ঠেলায় উল্টিয়ে ফেলেছে, আমি তোমার গোলাম আর তুমি আমার রব, তা না হলে এটা আমার কাছে আসেনি, এই কথা বলতে যেয়ে বলেছে হে আল্লাহ আনতা আব্দি ওয়া আনা রব্বুক। আনন্দের ঠেলায় সিদ্দাতাল ফারহে, আনন্দের ঠেলায় সে বলে বসছে কি, তুমি আমার গোলাম আমি তোমার প্রভু। কোনো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়ে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে পরিমাণ মতো বৃষ্টি আল্লাহ দিবেন। বলেন এখন পরিমাণ মতো হচ্ছে না অপরিমাণ মতো? কি হ্যাঁ, একেবারে বর্ষার সময় বর্ষা নাই, অসময় বর্ষা, আর বর্ষা যখন হয় তখন একেবারে নাকের সিদ্দিরের উপরে। এর কারণ হচ্ছে পাপে গোটা পৃথিবী ভরে গিয়েছে, ইস্তেগফার করতে হবে, ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বি আমওয়ালি ওয়া বানিন, অভাব দূর করে দেবেন, সন্তান সন্ততি আল্লাহ বাড়িয়ে দেবেন, বরকত দান করবেন। ওয়ায়াজআল্লাকুম জান্নাতিন, ফসল হবে, বাগ বাগিচা হবে, কোনো সমস্যা হবে না। ওয়ায়াজআল্লাকুম আনহারা, পানি ধরে রাখার মতো পুকুর পুষ্কনি তখন থাকবে, চৈত মাসে শুকিয়ে মরবা না, আল্লাহ ব্যবস্থা করবে। এই কাজ এখনো যদি মানুষ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা, নবীর এই সুসংবাদ বাস্তবায়ন হবে না হবে না? হবে।
যখন দলিল পরিপূর্ণ হয়ে গেল, নূহ আলাইহিস সালাম এবার দোয়া করছেন কমপ্লিট দোয়া, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, এই জনপদে একটা কাফের কেউ তুমি বাঁচিয়ে রেখো না, সব কটা শেষ করে ফেলো, আর তাদের সন্তান সন্ততি তারা যে বাচ্চা কাচ্চা পালবে সেটাও কাফের, কাফেরের বাচ্চা কাফের হবে। এত রাগা রেগে গেছে নূহ আলাইহিস সালাম, একেবারে সাংঘাতিক রাগা রেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, নৌকা তৈরি করো, জাহাজ তৈরি করো, কিস্তি তৈরি করো আমার পরামর্শ মোতাবেক, আমি যেভাবে বলি সেইভাবে তৈরি করো। তৈরি করা হয়ে গেল, এবার অফার আর তান্নুর, চুলোর ভেতর থেকে পানি ওঠা শুরু হলো, আকাশ থেকে পানি বর্ষণ শুরু হলো, মহা প্লাবন, গোটা বিশ্বময় প্লাবনে ডুবে গেল, সব কিছু শেষ হয়ে গেল। এরপরে যখন সব শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আরদুবলাই মা আকি, হে জমিন তুমি তোমার পানি শোষণ করে নাও, শুষে নাও, ওয়া সামা ওয়াকলিহি, হে আকাশ তুমি তোমার পানি বর্ষণ বন্ধ করে দাও, ওয়াগিদ আল মা ওয়াস্তাওয়াত আলাল জুদিয়ে, পানি শুকিয়ে গেল, কিস্তি জুদি পাহাড়ের গায়ে লেগে গেল। যেই দিন এই নূহ আলাইহিস সালামের কিস্তি মাটির সাথে লেগেছে সেই দিন ছিল আশুরার দিন। এত ঘটনা বলিয়ে এই জায়গায় আসার জন্য বললাম, ওয়াস্তাওয়াত আলাল জুদিয়ে, ওয়াকিলা বুদাল লিল কাউমিল কাফিরিন, আজকে সেই কাফির সম্প্রদায় কোথায়, কোথায় সেই কাফের রাইজ, শেষ, সব শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলে, রাসূলের নাফরমানি করলে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে মাতব বাড়ি চলতেছে, তা না হলে কি এক রাতে সব শেষ, এক রাতে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো সময় দেখায় এক রাতে সব শেষ করে দেয়। আখাজাত হুম বায়াতা ওয়া হুম নায়েম, ঘুমের মধ্যে থাকে আর ওই অবস্থায়, আখাজাত হুম সাইয়্যা ফা আসবাহু ফি দিয়ারিহিম জাসমিন, একটা বিশাল আওয়াজ, এমন আওয়াজ, এমন শব্দ যে শব্দের যে পাওয়ার আছে, শব্দ যে মানুষকে ধ্বংস করে দিতে পারে, কোরআন মজিদ হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা প্রমাণ করেছে, আর সেটাকে ইতিহাস হিসাবে সংরক্ষণ করে কোরআন মজিদ 1400 বছর আগে বলে দিয়েছে, আওয়াজ যদি জোরে হয় নাক কান ফেটে মানুষ মরে যায়, শব্দ দূষণ। শব্দ দূষণের কথা কে বলেছে, কোরআন বলে দিয়েছে। এই যে সব কিছু কথা বলে, এটা ওই জগদীশচন্দ্র বসু নাকি বলেছে, আসলে উদ্ভিদের জীবন আছে কে বলেছে, কোরআন বলেছে, ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু উদ্ভিদের না পাথরেরও একটা জীবন আছে, সবই আল্লাহর কি জিকির করে, সবই আল্লাহ। এরপরে আসি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে 1000 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীতে দায়িত্ব পালনের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত হয়েছেন। প্রথমে তো উনি যখন মূর্তিগুলো ভাঙলেন, আপনাদের জানা আছে, মূর্তি ভাঙার পরে তাকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হলো, তিনি নিক্ষিপ্ত হওয়ার মুহূর্তে ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে এসে, হযরত জিব্রিল, হযরত মিকাইল, আগুনের ফেরেশতা, তারা এসে বলছে, আপনি অনুমতি দিলে এই আগুন এক পাখনার বাড়িতে এমন জায়গায় পৌঁছিয়ে দেব, নমরুদের রাজপ্রাসাদ জ্বলিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কী জবাব দিয়েছিলেন, জবাব দিয়েছিলেন, জ্বালার পরে আর জ্বালি না, পরীক্ষা চলতেছে, পরীক্ষা পাশ করার সুযোগ দাও, যেই আল্লাহ এই আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই আল্লাহ কি দেখে না, সেই আল্লাহ কি দেখে না, আল্লাহ কি অন্ধ, আল্লাহ সব দেখছেন। ফাইজা ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আমার সমস্ত রোগ আরোগ্য করে দেয় কে, আল্লাহ। ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াদিন, আমি আমার রবের কাছে যাব,
রব আমার সঠিক পথ দেখাবে, আল্লাহ আমার সঠিক পথ দেখাবে। সঠিক পথ দেখানোর জন্য ফেরেশতার মুখাপেক্ষী নই আমি, সঠিক পথ দেখানোর জন্য কারোর মুখাপেক্ষী নই আমি, একমাত্র মুখাপেক্ষী রব্বুল আলামিনের। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, আমার যাবতীয় সত্তা আমি আমার রবের দিকে মতাবজ্জ করছি। এরপরে কি হইল? এরপরে আগুনে নিক্ষিপ্ত হলো, গোটা ফেরেশতারা হায় হায় শুরু করে দিল, তারা দোয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছিলেন, আমার আল্লাহ তো অন্ধ না, আল্লাহ দেখেন, আল্লাহ সকল ক্ষমতার মালিক, তিনি নিষ্ক্রিয় থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ক্রিয় ছিলেন না, আল্লাহ অর্ডার করলেন আগুনের উপরে, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্যে তুমি এমন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও যেমনভাবে কি এয়ার কন্ডিশন ঠান্ডা, এয়ার কন্ডিশন এমন করে সুইচটা দেওয়া হয় যাতে কি বেশি ঠান্ডাও না লাগে, গরমও দূর হয়, আরামে থাকা যায়। এই রকম আল্লাহ হুকুম দিলেন আগুনের উপরে, আগুন কি নমরুদের কথা শুনল না আল্লাহর কথা শুনল? আল্লাহর কথা শুনল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে এভাবে রক্ষা করলেন। খলিল মানুষেরা দেখে আগুনে জ্বলছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জান্নাতি পরিবেশে, জান্নাতি পরিবেশে, ভেতরে জান্নাত, বাইরের থেকে কি মনে হচ্ছিল আগুন? যদি বাইরের মানুষেরা দেখতো যে ওটা আগুন না ওটা জান্নাত, তাহলে কি চতুর্দিকে দাঁড়িয়ে তামাশা দেখতো, না লাভ দিয়ে ওই আগুনই পড়তো, লাভ দিয়ে আগুনই পড়তো, ঈমান এনে আগুনই পড়তো? কিন্তু না, আল্লাহ সেই ব্যবস্থা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ভেতরে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আরামে আছেন, বাইরের লোক মনে করছে ইব্রাহিম বোধহয় কাম শেষ হয়ে গেছে। আগুনের ভেতর থেকে তিনি সশরীরে অত্যন্ত আনন্দ চিত্তে বাইর হয়ে আসলেন যেই দিন, সেই দিন ছিল কি আশুরা। এরপরে তিনি ফিলিস্তিন এলাকায় চলে গেলেন, যাওয়ার পরে ওখান থেকে কমপ্লিট দাওয়াত কমপ্লিট করার জন্য আবার নমরুদের কাছে আসলেন। নমরুদের কাছে এসে তিনি দাওয়াত পেশ করলেন, নমরুদের সাথে এইবার তর্ক বিতর্ক শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে তা বলে দিয়েছেন, কোরআন মজিদে সুন্দরভাবে বলেছেন, আলাম তারা ইল্লাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহিয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিত আল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিলের সাথে তর্ক যুদ্ধ হচ্ছে, বলছে যে আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ, তোমার রবের কাজ কি? তোমার রবের কাজ হলো হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মারতেও পারে জীবনও দিতে পারে, তাহলে ওই কাজটা আমিও পারি, ওই কাজটা আমিও পারি। জেলখানা থেকে দুইটা কয়েদি নিয়ে আসলো, যার ফাঁসির হুকুম হয়েছে তাকে ছেড়ে দিল, যার বেকসুর খালাসের অর্ডার হয়েছে তাকে সে খুন করলো, তাহলে দেখলে না কি করলাম? বুঝলো যে এই বোকা মূর্খটার কাছে এই যুক্তি খাটবে না, এমন যুক্তি দিতে হবে যে জায়গায় এর শয়তানি চলে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আমার রব তো তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় আর পশ্চিম দিকে ডুবায়। তুমি যদি রব হও তাহলে তুমি এটাকে পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিকে ডুবাও, কিরকম পারো দেখা যাক। তাহলে না, এ জায়গায় তো পারা যাবে না। ফাবুহিতাল্লাযী কাফার, এইবার কাফের শয়তানটা কি একেবারে হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল। যখন পাওয়ারে থাকে কেউ, যখন যুক্তিতে পারে না, এইবার শক্তি তাকে কি, শক্তি তাকে পশু বানিয়ে দেয়। এইবার সে শক্তিমত্তা প্রদর্শনের জন্যে বললেন, তোমার রব যাই হোক না কেন, কেমন ক্ষমতা, তোমার রবের ক্ষমতা বেশি না আমার রবের ক্ষমতা বেশি? একটা কি বোঝাপড়া হবে, অমুক ময়দানে এত তারিখে জেহাদের জন্যে যুদ্ধের জন্যে তুমি তোমার রবকে প্রস্তুতি গ্রহণ করতে বলো, ঠিক আছে কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজে কিচ্ছু করবে না, করবে কে? আল্লাহ। ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াদিন, আমি আমার রবের কাছে যাব, রব আমাকে আশ্রয় দেবে। রবের কাছে দোয়া করলো, বলে চিন্তা করিও না, ওর আমি বেশি কিছু করবো না, মশাদের সাইজ করব। এইবার ওই জায়গায় যেয়ে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে দেখা বারবার অতিষ্ঠ হয়ে গেছে, কোথায় ইব্রাহিম, তোমার রবের সেই সেনাবাহিনী কই, ময়দান তো ফাঁকা, বুঝতে পারেছি, বলে একটু দেরি করো,
এই দেরি করো করতে করতে অন্ধকার হয়ে আসছে আর গুনগুন শব্দ, তাহলে ওই আমার রবের সৈন্যরা চলে আসছে। এবার বাঁশি বাজিয়ে অ্যালার্ট করলো সবাইকে, যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, ঢাল সড়কি তলোয়ার যা আছে সব রেডি। কিন্তু রেডি হলে কী হবে, লেফট রাইট শুরু হয়ে গেল, লেফট রাইট শুরু হয়ে গেল, মশায় এমন এমন জায়গায় কামড়ানো শুরু করলো, একেবারে সব ওই ময়দানেই শেষ। নমরুদ কোনো রকমে প্রাণ নিয়ে চলে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা খোলা মশা তার নাক দিয়ে চেম্বারে উঠিয়ে জুতোর বাড়ি খাওয়িয়ে খাওয়িয়ে মারল। কি বলে, যারা আল্লাহর বিরোধিতা করে তারা জুতোর বাড়ি খেয়ে মরে, আল্লাহর বিরোধিতা যারা করে জুতোর বাড়ি খেয়ে মরে, আর ইব্রাহিমের দলে যারা থাকে আনন্দের সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সহযোগিতা করার জন্য, ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সহযোগিতা করা আমি আল্লাহ আমার নিজের কুদরতের উপরে আমি ওয়াজিব করে নিয়েছি। মুমিন যখন বিপদে পড়ে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন দোয়া করে আমি সেই দোয়ায় সাড়া দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নজির কি পৃথিবীতে রাখেননি, মোমেন দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে শুরু হয়েছে খেলা, এটা হয়নি। এই ফাইনাল খেলা যেদিন হয়েছিল নমরুদের সাথে, সেই দিন ছিল আশুরার দিন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু আসসালাম ইব্রাহিম আলাইহিস সালামের পৃথিবী থেকে চলে যাওয়ার 1000 বছর পরে পৃথিবীতে আসছেন। মুসা আলাইহিস সালাতু আসসালাম যেই দিন তাওরাত পেয়েছিলেন, ওয়াইজ ওয়াদনা মুসা আরবাঈনা লাইলা, রায় 40 দিন পর্যন্ত তোমার, 40 দিন পর্যন্ত তোমার তুর পাহাড়ে তাহান্নুস করতে হবে, ওই জায়গায় মোরাকাবা মোশাহাদা করতে হবে, তারপরে যোগ্যতা সৃষ্টি হবে, ধারণ ক্ষমতা সৃষ্টি হবে, ওহির ওহি ধারণ করার যোগ্যতা তোমার মধ্যে সৃষ্টি হবে, সেই সময় ওহি দেব। 40 দিন পর্যন্ত যখন তিনি মোরাকাবা মোশাহাদায় কাটালেন, কাটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, লিখিত তাওরাত তক্তার উপরে প্লেটের উপরে লেখা তাওরাত তিনি দিলেন, তাওরাত নিয়ে আসলেন, এসে দেখে অবস্থা খারাপ, এত রাগ হয়ে গেল মুসা আলাইহিস সালামের, তাওরাতের যেই প্লেটগুলো ঘাড়ে ছিল ওগুলো এইভাবে ফেলেইনি দে, এইবার হারুনের ধরিয়েছে দাড়ি, কোনো বদল নাই চুল, ধরিয়ে টান দিয়েছে নিজের দিকে, টান দিয়ে বলছে হে হারুন, তুমি কেমন আমার খেলাফতের দায়িত্ব পালন করেছো, কেমন প্রতিনিধিত্বর দায়িত্ব পালন করেছো, তুমি থাকতে এরা গরুর বাছুরির পূজা করা শুরু করলো, তুমি বাধা দিলে না। হারুন আলাইহিস সালাম বললেন, আনতাকুলা ফাররাক্তা বাইনা বানি ইসরায়েল, আমি এই জন্যে বাধা দেই নাই যে তুমি বলবে বনি ইসরায়েল ফেরাউনের তুলনায় ছোট্ট একটা জাতি, এই জাতিকে কেন তুমি দুই খণ্ডে বিভক্ত করে দিলে, দুই দলে বিভক্ত করে দিলে, এই জন্যে জাতি দ্বিখণ্ডিত হোক, জাতি খণ্ড খণ্ড হয়ে যাক, জাতি দলে উপদলে বিভক্ত হয়ে যাক, এটা আমি চাই নাই। মূল নেতৃত্ব মূল নেতা আসবে, তাদেরকে তওবা করিয়ে একসাথে ঐক্যবদ্ধ রাখবে জাতিকে, এটাই আমি চেয়েছিলাম। এই আয়াতটা যখন পড়েছি তখন আমার মাথা ঘুরিয়ে আসছে, সূরা তোহায় যে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক করা আল্লাহ ক্ষমা করে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেয়। তা হারুন আলাইহিস সালাম শিরিককে প্রশ্রয় দিলেন কেন? এবার মনে করলাম যে হাদিসে আছে, মান রা আমিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দাও, জবান দিয়ে প্রতিরোধ করো, না হয়তো অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা করো। এই হাদিসের সাথেও হারুন আলাইহিস সালামের কাজ তো মেলে না, উপায়টা কি? তো এক জায়গায় দেখলাম 18 জন রাসুলের নাম, তার ভেতরে হারুন আলাইহিস সালামের নামটাও আছে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, তাদের পথ তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে জাতিকে দ্বিখণ্ডিত করা জায়েজ না হারাম? হারাম। জাতিকে দ্বিখণ্ডিত করা জায়েজ না হারাম? হারাম। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি নামাজ পড়ি, নাভির নিচে হাত বান্ধে হাদিসে আছে, যারা বুকের উপরে হাত বান্ধে হাদিসে আছে, এদেশের মানুষ সব দামির নিচে হাত বান্ধে, এখন বুকের নিচে নাভির নিচে হাত বান্ধাওয়ালাদেরকে বলা হচ্ছে এটা বেদাত, এটা এটা খারাপ, ওটা খারাপ, এই বলে বাপ পিতা আর সন্তানের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হচ্ছে। তারা বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে,
হিন্দি অধ্যায় পড়া বেদাত, মুনাজাত করা বেদাত, হাদিস দ্বারা প্রমাণিত সমস্ত বিষয়গুলোকে তারা বেদাত বেদাত বলে, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অশিক্ষিত কম শিক্ষিত মানুষ হিসাবে তারা প্রচার করছে, কলেমায় তৈয়বা সহি হাদিসে নাই বলে প্রচার করে গোটা জাতিকে খণ্ড খণ্ড করছে। আপনারাই বলেন এটা জায়েজ না হারাম? বুঝতে হবে, বুঝতে হবে। একটা মুরগির অসুখ হয়েছে বলে ছাগল মান্নত করা যাবে না, একটা ছাগলের অসুখ হয়েছে বলে গরু বা মহিষ মান্নত করা যাবে না। ছাগলের দাম বেশি না মহিষের দাম বেশি? মুরগির দাম বেশি না ছাগলের দাম বেশি? ঐক্যের দাম বেশি? ঐক্যের দাম বেশি না একটা সুন্নত যা অন্য একটা সুন্নতকে আরেকটা সুন্নত দিয়ে পরিবর্তন করার দাম বেশি? ঐক্যের দাম বেশি, ঐক্যের দাম বেশি। আল্লাহ বলছে ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি ঐক্যবদ্ধ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরাতুল মুস্তাকিমের পথে চালায়। কোরআন মজিদের কথা,